ম্যাঙ্গো আইসক্রিম বানাবো ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বলে দিই। একটা হাফ কাপ চিনি, কারণ আমি অনেক মিষ্টি আছে তাই হাফ কাপ চিনি নিয়েছি। এটা 1 লিটার দুধ ফুটিয়ে আমি 1 গ্লাস করে নিয়েছি। এটা নিয়েছি একটা ফ্রেশ ক্রিম, আর এটা কর্নফ্লাওয়ার নিয়েছি একটুখানি মিক্স করবো বলে, আর এটা নিয়েছি পুরো দুধ। এই 3টে আম আমি ব্যবহার করব। এইটা একটা গাছ পাকা আম, এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এটা আমাকে আমার দিদি দিয়েছে, রিয়া, থ্যাংক ইউ রিয়া। এই দুটো আম আমি কেটে নিচ্ছি, দুটা কেটে পাঠিয়ে দেবো। সবকটাকে আগে কেটে নেবো ভালো করে। আমগুলোকে আমি কাট লাগিয়ে নিয়েছি এরকম ভাবে, এবার আমি একটা গ্লাসের সাহায্যে সেটাকে আমি তুলে নেবো, ঘুরিয়ে ঘুরিয়ে। এইরকম হয় অবস্থা, মানে একটু আমের পাল্প থাকবে না। সবকটা আমগুলোকে আমি এরকম করে নেবো, দুটো দিয়ে আম আমি নিয়েছি ব্যবহার করার জন্য, কাট লাগিয়ে নিচ্ছি। এতটাই আম নেবো, 1 গ্লাস মতন আম, এই দেখুন 1 গ্লাস মতন আম হয়ে গেছে। আমি সাইড পোর্শনগুলো নিয়ে নেবো অল্প অল্প করে। আমি ম্যাঙ্গো পার্কগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর তার সাথে চিনি চিনি অ্যাড করে দেবো। আমি এটা 2 চামচ কর্নফ্লাওয়ার আছে আমি, আর এটা হচ্ছে 50 গ্রাম দুধ, আমি এটা একসাথে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে আমি একটু ঠান্ডা দুধের সাথে এটা মিক্স করে দিচ্ছি। তাতে ভালো করে মিক্স করতে হবে, কোনো ড্যাম্প না থাকে এর মধ্যে। মানে যে দুধটাকে আমি চার করেছিলাম ওর সাথে মিশিয়ে মিশ্রণটা একটু গাঢ় করে নেবো। এরকম থিকনেস হয়ে যাবে, এরকম ঠিক হয়ে গেছে আইসক্রিমটা রেডি। এবার ঠান্ডা করবো এটাকে। এই ম্যাঙ্গো পার্টটার মধ্যে আমি যে দুধের মিশ্রণটা এটাকে আমি ডিপ ফ্রিজে সেট হতে দেবো 12 ঘন্টার জন্য। এটাকে এরকম ফয়েল প্যাকেট ঢেকে 12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকাবো। আট 9 ঘন্টা পর আবার ব্লেন্ড করে নেবো ব্লেন্ডারে। আমুলের ফ্রেশ ক্রিমটা এখন মিশিয়ে নিলাম এর সাথে। অনেকটা চিনি কম হয়ে গেছিলো তাই এই চিনিটা অ্যাড করলাম, হাফ কাপ মতন চিনি একটু অ্যাড করলাম। এই যে এতটা হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে, এবার আইসক্রিম কাপগুলোতে সাজাবো।
the next day উপর থেকে আমি ডেয়ারি মিল্ক চকলেট ক্রাঞ্চ করে একটু দিয়েছিলাম একটু ডেকোরেশনের জন্য আর দেখি কিরকম হয়েছে খেতে আইসক্রিম করেছি আমার জন্য করেছি আজকে সায়ন এই যে সায়ন হাই করো তো ও আজকে রিভিউ দেবে কেমন হয়েছে ঠিক আছে কাটছি স্কুপ করব চকলেট চিপস গুলো কোথা থেকে দিয়ে দিই এটা থার্ড দিন আরো ভালো করে আইসক্রিমটা বসে গেছিল তখন আমি খেয়ে টেস্ট করে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে আইসক্রিমের মতন একদম সুন্দর ক্রিমি টেক্সচারটা পুরোপুরি পাওয়া যাচ্ছিল